জামাতের লোক আসে না, একজন বিএনপির লোক আসে না, ছাত্র দলের লোক আর নাম আসে না, গণ পরিষদের নাম আসে না। এরা যে সন্ত্রাসী দল, এবং উনি আবার উল্লেখ করেছে যে কানাডায় আমি আপনার এই টকশোর মাধ্যমে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করলাম, আপনি চোর, আপনি চুরি করেছেন, ভোট চুরি করেছেন, গণতন্ত্র হরণ করেছেন, সুবিচার নাই, সুশাসন নাই, আপনি চোখের উপর দেখেন সাজানো আমাকে ছেড়ে দেয়, বড় বড় কথা বলে যে আইন তার আইনের মতো চলে, কখনো চলে না। আমাদের যে রোহিঙ্গা আছে সেইটাও এখনই এই সংকট যাবে না, আরো সংকট ঘনীভূত হতে পারে ওনার দৃষ্টিকোণ থেকে। সেই জন্য ভারতকে এবং বাংলাদেশকে সতর্ক করেছে, ভারত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যার সাথে তারা জড়িত ছিল এবং বাংলাদেশের কোনো ভালো চাচ্ছিল না। আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে এই ওবায়দুল কাদের গংরা, এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের সাথে তাদের সম্পর্ক নেই, এবং এই জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই তারা আবোল তাবোল বলতেছে এবং বিভিন্ন অন্য অন্য কথা বলে তারা এখানে ক্ষমতায় টিকে থাকতেছে। আপনি দেখেছেন যে এখন বাংলাদেশের 90%-এর বেশি লোক নৌকাকে ভয় পায়, আওয়ামী লীগকে ভয় পায়, এই ছাত্রলীগ যুবলীগ এদেরকে ভয় পায়, ভয় পায় এই জিনিসটা এই আওয়ামী লীগের সবার নেত্রী বুঝতে পেরেছে, তাই তাদের ঘরোয়া মিটিংয়ে বলেছে যে নৌকায় লোকজন ভোট দিতে আসবে না, এন্টি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে ভোট দিতে আসবে না, এই জন্য তোমাদের স্বতন্ত্র, তোমাদের ডামি আমি স্বামী স্ত্রী দিয়ে দিলাম, যাতে ওরা বুঝে যে ভোট দিতে হবে এন্টি আওয়ামী লীগ, এই তোমাদের ভোট দিতে আসবে। এখানেও এই কথাটা পরবর্তীতে পেপার পত্রিকায় আপনাদের সাংবাদিকদের এসে গেছে, এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশে তাদের অবস্থান শূন্যের কোঠায় এবং যত জনবিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে যখন দেখেছে যে এই কিছু লোক এরকম চলে এসেছে তাদের এলাকায় প্রভাব খাটিয়ে স্বতন্ত্র বা ওই সেই বিভিন্ন আমি ডামি, এরপরে তারা বলেছে যে আর নৌকা রাখা যাবে না এবং আওয়ামী লীগের চিহ্ন কোথাও রাখা যাবে না, এই জন্য কিন্তু তারা নৌকাকে তারা নিজেরাই বর্জন করেছে, নিজেরাই বয়কট করেছে। স্থানীয় সরকার মেয়র নির্বাচনে তারা বলছে যে এখন আর মার্কা রাখবো না, এতেই প্রমাণিত হয় যে তারা আসলে কতটুকু জনবিচ্ছিন্ন। আমার এই ওবায়দুল কাদের উগ্রপন্থী বলে, ওনাদের সবচেয়ে উগ্রপন্থী হলে ভারতের যে এই আরআরএস এর সংগঠন বিজেপি আছে, এর চাইতে আর বিশ্বে কোনো উগ্রপন্থী আছে? সেই উগ্রপন্থীর উপর ভর করে তাদের প্রেসক্রিপশনে তারা ক্ষমতায় আছে। তাই আমি এখানে স্পষ্ট ভাবে আপনাকে বলতে চাচ্ছি যে ওবায়দুল কাদের যে কথাগুলো বলে একটারও কোনো আগা মাথা নেই। কিছুদিন আগে বলেছে যে তাদেরকে নিষিদ্ধ করা উচিত, এরপর আবার দেখলাম নিষিদ্ধ করবে, আজকে সাংবাদিকরা মঈন খানরে বললো তারা তো নিষিদ্ধ করবে বিএনপি, আবার আজকে বলছে আমরা নিষিদ্ধ করব, এরকম কোনো কথা বলি নাই। অর্থাৎ এদের কোন সময় কোন জায়গায় দেয়া নিষিদ্ধ করতে, যদি আদালত করে সে বিষয়টা, মানে উনি ওবায়দুল কাদের সাহেব দিয়ে একদিন আগেও বলেছে যে যদি আদালত নিষিদ্ধ করে, কিন্তু আওয়ামী লীগ চায় না যে আপনারা নিষিদ্ধ হন, যদিও যদিও সংসদে তুলেছিলেন কেউ কেউ প্রশ্ন উত্তরে। আচ্ছা, এখন আমি আপনাকে বলতে চাচ্ছি উনি এই 3 দিনে এই নিষিদ্ধ করা উচিত, নিষিদ্ধ করবে, আদালত করবে, এবং সন্ত্রাসী উগ্রবাদী বিএনপি এখন কি করবে, তাদের আমরা কি করব সেটা তো দেখতেছে জনগণ দেখতেছে, এবং আমরা কি জনবিচ্ছিন্ন কিনা সেটাও আপনারা দেখবেন। এবং আমাদের কিছু আগে এই ফারুক হাসান সাহেব বলেছে যে আমরা আন্দোলন করতেছি, আন্দোলনের বিভিন্ন ধাপ আছে, এক কৌশল আছে, একটা চ্যাপ্টার ছিল নির্বাচন আমরা করতে যাতে না আসে লোকজন, আসে নাই, সেখানে আমরা সফল হয়েছি। এখন যে বিষয়টা এসেছে যে উনি বলতেছে সন্ত্রাসী দল, আপনি দেখেন ওমান থেকে 4 দিন আগে মোহাম্মদ মুসা আরসের রাউজানে চট্টগ্রামে বিএনপি নেতা, তিনি কোন সময় কোন ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছে সরকার বিরোধী, তাকে জুমার নামাজ পড়তে ছিল সে পরশুদিন, সে জুমার নামাজ পড়ার কালীন পড়া শেষ হয়েছে, তাকে সেখান থেকে আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসীরা ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, ঘুষি দিয়ে মাইট দিয়ে মেরে ফেলেছে। আপনি এই যে আওয়ামী লীগ যে সন্ত্রাসী, আমি ওনরা বারবার স্মার্ট বলে, ওনরা বারবার ডিজিটাল বলে, সেই ডিজিটাল বা এই স্মার্টের গুগলে সার্চ দিলে আপনার হাতুড়ি বাহিনী দেখবেন ছাত্রলীগ যুবলীগে আসছে গেছে, ধর্ষক ধর্ষক লিক লেখলে সব যুবলীগ আওয়ামী লীগ আসছে যায়। এই এইটা কেন আসে, এখানে আসে এই নিউজ গুলো হয়ে বসে আছে। আজকে একজন জামাতের লোক আসে না, একজন বিএনপির লোক আসে না, ছাত্র দলের লোকের নাম আসে না, গণ পরিষদের নাম আসে না,
এরা যে সন্ত্রাসী দল, এবং উনি আবার উল্লেখ করেছে যে কানাডায় আমি আপনার এই টকশোর মাধ্যমে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করলাম। কানাডার আমি আজকেও ঢুকে দেখেছি তাদের সেই ওয়েব পেজে লেখা আছে 15 সালে একটা ছাত্র স্বেচ্ছাসেবক দলের একটা ছেলে পলিটিক্যাল শেল্টার চেয়েছিলেন, সেইটা বলছে যে এই সময় বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা দেওয়া যাবে না, সেইটা দেয়নি। তার মানে তো আপনার এখানে কাউকে সন্ত্রাসী কাউকে বলেনি, অথচ কত বড় মিথ্যাচার একজন একটা পার্টির সেক্রেটারি হয়ে এই কথা বলে। আমি আপনাকে এই টকশোর মাধ্যমে আমি সব কপিগুলো আপনাকে দেব, স্ক্রিনশট দিয়ে রাখছি। এখন এই মিথ্যাচার, এই বিশ্ব বেহায়া মিথ্যুক যে আমরা পশুদের মধ্যে হায়না হইলে বেহায়া, আর এই আওয়ামী লীগ এত বেহায়া ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা লোভের জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এই প্রধানমন্ত্রী হয়েছে অবৈধভাবে, এই ক্ষমতা দখলের পর থেকে তার প্রেসক্রিপশন হয়েছে ভারতের। তারা কি করে, গুম খুন হত্যা হামলা মামলা অন্যায় ভাবে আটক রাখবে, এই কাজগুলো করে যাচ্ছে। উনি বলে যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে জনগণ নির্বাচনে। আমি উনি একটু আগে বলেছে আবুল কালাম ভাই যে আমরা আমেরিকার পক্ষে নিয়ে আমরা কথাবার্তা বলি, তাদেরকে ধর্ণা ধরে আসি। আপনি দেখেন যে এই ভূ রাজনৈতিক জিওপলিটিক্সে আপনার এই ভারত হচ্ছে 54 বছর আগে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশকে চুষার জন্য, চুষে খাওয়ার জন্য তারা এই আমাদেরকে সমর্থন দিয়েছিল। 71 সালে যুদ্ধে তারা ছিল, সেইখানে কিন্তু রাশিয়াও তাদের সাথে ছিল, অস্ত্র দিয়েও সহযোগিতা করেছে। পরবর্তীতে এখন চায়নার অবস্থান আবার ভালো হওয়ায়, যেহেতু সোভিয়েত ইউনিয়ন 15টা রাষ্ট্র হয়ে যাওয়ায় সেখানে যে বিষয় দাঁড়িয়েছে আজকে ভূ রাজনৈতিকে, আমেরিকা ও ভারতের সাথে ভালো সম্পর্ক, রাশিয়ার সম্পর্ক, আমেরিকা চায় না চায়না ভালো অবস্থানে যাক, আবার রাশিয়া চায় যে ভারতকে সম্পর্ক রাখতে। সেই ক্ষেত্রে মনে করেন যে আজকে এরকম একটা সিচুয়েশনে ভারতকে হয়তোবা আমেরিকাই তাদেরকে সুবিধা দিচ্ছে। আজকে দেখেন 2014, 2018, 2024 এখানে ওনারা বিরোধিতা করলেও মূলত কার্যকারী বিরোধিতা আমেরিকা কিন্তু করেনি, তারা মৃদুভাবে বিরোধিতা বা কথাগুলো বলে ছেড়ে দিয়েছেন কিন্তু স্ট্রংলি কোনো পদক্ষেপ নেননি। এটা তো বড় কথা না, আপনি চোর, আপনি চুরি করেছেন, ভোট চুরি করেছেন, গণতন্ত্র হরণ করেছেন, সুবিচার নাই, সুশাসন নাই, আপনি চোখের উপর দেখেন সাজার অমরকে ছেড়ে দেয়, বড় বড় কথা বলে যে আইন তার আইনের মতো চলে, কখনো চলে না, অথচ তারা এটা বলে যাচ্ছে। সেইখানে স্পষ্ট যে এই দেশে আওয়ামী লীগের কথা একজনারই কথা, শেখ হাসিনার কথা সে আবার কোথাও থেকে আনে, এই ভাবে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে। আমরা কোনো রাষ্ট্রের উপর ভর করে নি, বরঞ্চ এই আওয়ামী লীগ এই অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তারা ভর করে এইভাবে চলে আসতেছে। এবং আপনি ডোনাল্ড লুর কথা বলেছেন, ডোনাল্ড লু সতর্ক করেছে এই কথা যে যদি আপনার এই বার্মা বা মিয়ানমারের অবস্থাটা এখনো ভালো হবে না, পাশাপাশি আমাদের যে রোহিঙ্গা আছে সেইটাও এখনই এই সংকট যাবে না, আরো সংকট ঘনীভূত হতে পারে ওনার দৃষ্টিকোণ থেকে, সেই জন্য ভারতকে এবং বাংলাদেশকে সতর্ক করেছে। এটাও আপনি দেখেন এই রোহিঙ্গা ইস্যু শুধুমাত্র শান্তিতে নোবেল পাওয়ার জন্য অনেক লবিস্ট নিয়োগ করেছে, পেপার পত্রিকা আসছে উনি এইটা শান্তিতে নোবেল পাবে, ভারতের পত্রিকা আসছে, আন্তর্জাতিক পত্রিকা আসছে, বাংলাদেশে লেখালেখি করেছে, এইগুলো ইচ্ছা করে উনি তখন পদক্ষেপ নেয়নি। অথচ জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে লোক নিতে হবে, অথচ এই সরকার প্রথমে পদক্ষেপ নেয়নি। তাই আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে সতর্কতা দিয়েছে, এটা সত্য যে এটা একটা জটিল, এবং এই মিয়ানমারের ইস্যু আবার আমাদের এই বাংলাদেশে যে রোহিঙ্গা আছে এই ইস্যু খুব দ্রুত সমাধান করার কথা না। একটা কথাই বলার আছে যে আজকে বর্তমানে ভারত বারবার এই বাংলাদেশে অবৈধভাবে হস্তক্ষেপ করতেছে, অবৈধ সরকারকে রাখতেছে তাদের স্বার্থের জন্যই, এবং আমরা দেখেছি 2018 সালেও তারা সমর্থন দিয়েছে, 2014 সালে একেবারে ন্যাকেটলি উলঙ্গভাবে সাপোর্ট দিয়েছেন, 2018 এবং এই 2024 তাতে প্রমাণিত হয় যে এই আওয়ামী লীগ বা এই সরকার প্রধান ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই বা যা কিছু তাই দিতে পারে। আমরা ভারতকে দি ইলিশ,
আমরা ভারতকে হাড়ি ভাঙা আম দিই সাড়ি দিই, অথচ আমরা এই পররাষ্ট্রমন্ত্রী আসছে বলল তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উন্নয়ন করব, আমাদের উন্নয়ন আমরা এরকম পাঠিয়ে দিই, আর আমাদের কাঁধে আমাদের বিজিবি লাশ ধরিয়ে দেয়, ভাইদের লাশ ধরিয়ে দেয়, এই যে বিভিন্ন লাশগুলো ধরিয়ে দেয়, এখান থেকে আমাদের এখনই সোচ্চার হতে হবে। ভারত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যার সাথেও তারা জড়িত ছিল এবং বাংলাদেশের কোনো ভালো চাচ্ছিল না, তারা কিন্তু সেই 54 বছর আগ থাকতে এই বাংলাদেশ থেকে কি সুবিধা নেবে সেইগুলো করে আসছে। তাই এখন সময় এসেছে, আমরা যে আগে স্লোগান দিতাম রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ঠিক আজকে রুশ ভারতের দালাল হচ্ছে এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ থেকে সাবধান হতে হবে। সকলকে এই আহ্বান জানিয়ে আপনার ভোট আপনি আদায় করতে হবে, আপনার ভোট আপনাকে দিতে হবে, এই ভোট বিএনপি কে দিতে হবে না, বিএনপি ক্ষমতা চাচ্ছে না, কিন্তু ভোট অধিকার গণতন্ত্র এবং সুশাসন সুনীতি এগুলো চাচ্ছে, আজকে এই বাংলাদেশে এটা ধ্বংস করে দিছে। ধন্যবাদ।